ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে, তবে ভোটার উপস্থিতি কম। সরাইলের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, কি দেখছেন, পরিস্থিতি কেমন ভোট গ্রহণের এবং ভোটারদের উপস্থিতি কেমন জানাবেন? ধন্যবাদ সুজানা, আপনি যেমনটি বলেছেন এখানে কেন্দ্রের পরিস্থিতি কিন্তু খুবই ভালো আছে। এখানে কোনো এখন পর্যন্ত এই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং আশুগঞ্জ নিয়ে যে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনটি রয়েছে 132টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলছে। কিন্তু কয়েকটি ভোট কেন্দ্র আমরা ঘুরে থেকেছি যেখানে আসলে ভোটারের উপস্থিতি কিছুটা কম, তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে। এখানে আরো একটি তথ্য দিয়ে রাখি যে এই এখানে কিন্তু এবারে নৌকার প্রতীকও দেওয়া হয়েছে। আপনি জানেন যে 50 বছর পর এই আসনে নৌকার প্রতীক আছে এবং সর্বশেষ 1973 সনে এখানকার এখানে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল, তাহের উদ্দিন ঠাকুর এখানে নৌকা প্রতীকে এখানে নির্বাচিত হয়েছিলেন। আর এখানে আমি কথা বলেছি ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক শাহগীর আলমের সাথে, তিনি যেমনটি বলেছেন নির্বাচন নির্বিঘ্ন করতে 800 পুলিশ, 1700 আনসার সহ প্রায় 2500 কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিজিপির সাতটি ব্যাটালিয়ন রয়েছে এবং র্যাবেরও কিন্তু 8টি টিম টহল দিচ্ছে এবং এখানে 17টি ইউনিয়নে 17 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এবং বিচারিক আদালতের দুইজন ম্যাজিস্ট্রেটও কিন্তু কাজ করছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ ভোটের খবর। পীযূষ, ধন্যবাদ আপনাকে।